হ্যালো ইঞ্জিনিয়ার্স, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে। আমি কৃষ্ণ স্যার। আজকে এই ভিডিওটির মধ্যে তোমরা যাদেরকে আমার সাথে এই ভিডিওটা দেখছো, এরা সকলে ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক। রুরাল এরিয়ার মধ্যে একদম গ্রাম্য পরিবেশের দক্ষিণ দিনাজপুরের প্রথম পলিটেকনিক কলেজ হচ্ছে এই গঙ্গারামপুর পলিটেকনিক কলেজ। কোম্পানির এইচআররা এবং বিভিন্ন কোম্পানি এই কলেজে ক্যাম্পাসিংয়ের জন্য যাওয়ার একটাই সবথেকে বড় ডিফিকাল্টি, যাতায়াত এবং এই এলাকাটা অনেকটা দূরে কলকাতা থেকে। তো আজকে এই গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের স্টুডেন্টদেরকে এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস, এদের বিটেক পড়ার ব্যবস্থা এবং এদের যে চাকরির ব্যবস্থা সেটা করে দিতে পেয়ে আমি নিজে মন থেকে খুবই হ্যাপি ফিল করছি। তোমরা যারা এই ভিডিওটি দেখছো সেটা হতে পারে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে। আজকে এরা এসেছে বালুরঘাট, কেউ এসেছে গাজল, কেউ গঙ্গারামপুরের কাছাকাছি বিভিন্ন গ্রাম্য এলাকা থেকে, একদম বাংলাদেশ বর্ডার থেকে বলতে পারো। গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এরা সকলে বহুদিন ধরে আমার ভিডিও দেখছে। ঠিক এদের মতনই তোমরা যারা হিলি কলেজে আছো বা রায়গঞ্জ বা মালদা পলিটেকনিক বা অন্য যে কোনো সরকারি বা বেসরকারি কলেজে ক্যাম্পাসিংয়ের সুযোগ পাওনি বা চাইছো যে যতজন বন্ধু একসাথে আছো সকলে একটা কোম্পানিতেই কাজ করতে, সেই সুযোগটা করে দেওয়ার জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি প্রি প্লেসমেন্ট প্রোগ্রাম বা প্লেসমেন্ট প্রোটেকশন সাপোর্ট প্রোগ্রাম। এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিসের প্লেসমেন্ট প্রোটেকশন সাপোর্ট যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের থ্রু 100% কোর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারদের জন্য যে কর্মজীবন শুরু করার ব্যবস্থা সেটা করে দেওয়া হচ্ছে। সকলের পরিচয় ধীরে ধীরে আমি তোমাদের কাছে দেব। প্রথম আমি এই দিক দিয়ে শুরু করছি, তোমার নাম বলবে এবং এদের ডিপার্টমেন্ট আর কীভাবে কতদিন ধরে আমার এই চ্যানেল দেখছে আর আজকে কেন এত দূর থেকে এখানে এসেছে, এটা হচ্ছে সব থেকে বড় বিশ্বাস, এটাই এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস কাজ করে চলেছে। তো প্রথম তোমার নাম বলো একটু। প্রশান্ত সরকার। প্রশান্ত, প্রশান্ত তোমার ডিপার্টমেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল, এটা ফাইনাল ইয়ার চলছে। ফাইনাল ইয়ার চলছে। কতদিন ধরে দেখছো ভিডিও? এক বছর ধরে। তাই এক বছর ধরে। তো তারপর এখন আজকে কি জবের জন্য ফাইনালি? তাই ফাইনাল জবের জন্য আর পাশাপাশি হায়ার স্টাডির জন্য। হায়ার স্টাডিজ, জব এবং যে ব্যাপারটা, এখন এরা ফিফথ সেমের পরই কাজে যাচ্ছে বা কেউ সিক্স সেমের পরই চলে যাচ্ছে, তারপর কি হয় 6 মাস বা 8 মাস যে টাকাটা উপার্জন করলো বিটেকের খরচাটা উঠে যাচ্ছে, তারপর এরা এসে বিটেকে ভর্তি হয়ে যাচ্ছে। এই যে সুযোগ একটা এরা থাকছে যে যে সমস্ত স্টুডেন্টদের টাকার অভাবে পড়তে পারছে না, প্রথমে ভর্তির টাকাটা এরা ভর্তি হওয়ার আগে পর্যন্ত এরা কাজ করে নিচ্ছে, তখন টাকা নিজেরা উপার্জন করছে, সেই টাকাতে এরা গিয়ে আবার কলেজে ভর্তি হচ্ছে। এই সুযোগটা বিভিন্ন স্টুডেন্ট পাচ্ছে না, যারা টাকার অভাবে পড়াশুনো করতে পারছো না, তারা যে কোনো ডিপার্টমেন্ট থেকে যদি ব্যাঙ্গালোর বা পুনেতে যেতে চাও, অ্যাটলিস্ট 13-15 হাজার টাকা পর্যন্ত মাসের শেষে উপার্জন যদি করতে চাও, তার জন্য তোমাদের পাশে আমি আছি, আমাদের এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস আছে। তোমার নাম? স্যার আমার নাম অনিমেষ রায়। অনিমেষ, অনিমেষের বাড়ি? বাতাসকুড়ি স্যার। বাতাসপুরে। আজকে বর্ধমান আসার জন্য কখন সকালে বেরোতে হয়েছে? স্যার 6:30 স্যার। 6:30। আর কার্তিক, আর কটার সময় তোমায়? স্যার আমার তো অনেক দূরে বাড়ি, কলেজ তো গঙ্গারামপুর কলেজ থেকে, আমি কার্তিক রায় মেকানিক্যালের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো স্যারের কাছে এসেছি জব প্লাস বিটেকের জন্য, তো স্যার আমাদের সেই ব্যবস্থাটা করিয়ে দিলেন। আর স্যারের চ্যানেল আমি অনেক দিন ধরে, বলা যায় যে 2018 সাল শুরু থেকে আমি স্যারের চ্যানেলের ফলো করে যাচ্ছি। তো আজকে আমরা অনেক হ্যাপি এখানে আসতে পারে এবং স্যারের আমাদের জবের ব্যবস্থা এবং বিটেক করে দেওয়ার জন্য খুব খুশি আমরা। তো কার্তিক একদম স্টার্টিং থেকে, মানে আমরা যখন কার্তিক 2020 থেকে, মানে কার্তিকের সাথে প্রথম আমার পরিচয় ছিল জেক্সপো দিতে আসার সময়, না তারও আগে, যখন আমি একটা কলেজে, মানে ও যে কলেজে পরীক্ষা দিতে এসেছিলো তখন আমি সেই কলেজেই গার্ডে ছিলাম, আমাদের মানে বোলপুরের একটা কলেজে আমি তখন টিচিং করতাম। তো সেই টাইম কার্তিকের সাথে আমার এসে প্রথম পরিচয় হয়। তো কার্তিক সেই জায়গা থেকে, তার আগেও আমার ভিডিও দেখতো জেক্সপোর প্রিপারেশনের জন্য। তো তারপর আরেকজন, তুমি একটু সামনে চলে এসো, অ্যাকচুয়ালি ক্যামেরার ফ্রেম তো, বলো একটু তোমার নাম। আমার নাম বিক্রম কুমার মণ্ডল, আমি দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি এবং আমি আপনার ভিডিও স্যার 2020 থেকে দেখে আসছি। 2020 থেকেই দেখে আসছো? জেক্সপো যখন অ্যাডমিশন নিই জেক্সপোর মাধ্যমে তখন থেকে দেখে আসছি। তোমার নাম? আমার নাম অরিজিৎ একা। আমি অরিজিৎ একা। অরিজিতের বাড়ি? আমার বাড়ি ফুলবাড়িতে। ফুলবাড়ি, দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়িতে। ডিপার্টমেন্ট মেকানিক্যাল? মেকানিক্যাল ডিপার্টমেন্ট, আমি জিজিবি থেকে। গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেটা দক্ষিণ দিনাজপুরের সর্বপ্রথম গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। আর তোমার নাম? স্যার আমার নাম চিত্রদীপ। চিত্রদীপ, হ্যাঁ স্যার, দক্ষিণ দিনাজপুরের ফুলবাড়ি জেলা থেকে এসেছি। আর ঠিক আছে, মানে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে হতেই পারে, দেখো ক্যামেরার সামনে প্রথমবার, এটা নিয়ে কোনো হাসার নাই। তো এদের আরও দুজন বন্ধু আজকে আসতে পারেনি, আর তোমার নামটা জানা হয়নি। আমার নাম সত্যজিৎ রায়। সত্যজিৎ, সত্যজিৎ তাই তো? সত্যজিৎর বাড়ি? আমার বাড়ি গঙ্গারামপুর।
গঙ্গারামপুরে। তো আজকে এই যে এতজন স্টুডেন্ট এখান থেকে এসেছে, তো এদের সকলকে যে এত এত স্টুডেন্ট যারা আসতে পারোনি, আসতে চেয়েছিলে বা আসতে পারোনি, এদেরও আরও কিছুজন বন্ধু আসতে চেয়েছিল যারা আসতে পারেনি, তোমাদের সকলকে বলছি দেখো চিন্তা নেই, তোমরা আমাদের যে প্রিপ্লেসমেন্ট প্রোগ্রাম, যদি একদমই কেউ আসতে পারছো না সেক্ষেত্রে সে অনলাইনে রেজিস্ট্রেশন করো, এদের সাথে কথা বলে গেলো এরা যাচ্ছে, এদের গ্রুপেই যদি যেতে চাও সেক্ষেত্রেও জয়েন করতে পারো। আমরা পার্ট পার্ট করে পাঁচজন দশজন করে এক একটা করে গ্রুপ করছি। মেকানিক্যালের যতজন স্টুডেন্ট ভিডিওটি দেখছো, কলেজের প্লেসমেন্টে যদি একই কোম্পানিতে না সুযোগ হয়, ইন্টারভিউ ক্র্যাক হলো না বা এনিহাও সেখানে সিলেকশন হলো না, চিন্তা নেই, আমি তোমাদের পাশে আছি, আমার তরফ থেকে যতটা ব্যবস্থা হয় আমি তোমাদের জন্য করব। এবং প্রত্যেকটা কোম্পানি তোমাদেরকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করবে, এর সাথে সাথে একটু এক সেকেন্ড, হ্যাঁ, তো কাজের যে ডিউটি টাইম সব কিছু জানতে হলে অবশ্যই একবার চেষ্টা করো তোমরা ফিজিক্যালি এখানে আসার, কারণ সামনাসামনি এসে যখন আমরা কথা বলবো তখন কিন্তু আমাদের মনে যা প্রশ্ন থাকে অনেক কিছু আমরা সেটাকে ডাউটটাকে ক্লিয়ার করে নিতে পারবো, বাট আদার্স দিক দিয়ে যখন যদি মানে তোমাদের মাইন্ডে কোনো প্রশ্ন থাকে সেটা ফোনের মধ্যে পুরোটা সম্ভব হয়ে ওঠে না। তো যারা যারা ভিডিওটি দেখলে একটাই কথা বলবো, সাথে থাকো এডুকেয়ার কনসালটেন্সি সার্ভিস, তোমাদের জন্য আরও ভালো ভালো কাজ করতে থাকবে। যারা জব না করে শুধুমাত্র বিটেকের দিকে এগোতে চাইছো, কোন বিটেক কলেজে পড়লে ভালো হবে, কোথায় স্কলারশিপ পাবে, তারপর কলেজের ইনফ্রাস্ট্রাকচার কোথায় ভালো হবে, প্লেসমেন্ট কোথায় ভালো হবে, এই সব কিছুর জন্য ফ্রি অফ কস্টে কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমার বর্ধমানে অফিসে এসে আমার সাথে দেখা করতে পারো। তোমাদের যারা অনলি ফর বিটেক করবে তাদের জন্য আমরা একটা নতুন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি লঞ্চ করছি, যেটা থ্রু তোমাদের সঠিক কলেজ সিলেকশন থেকে শুরু করে কলেজে অ্যাডমিশন, জিলেটের প্রিপারেশন সব কিছুতে হেল্প পাবে। তো ভিডিওটি আজকে শেষ করছি, এরা আজকে অনেক দূর থেকে এসেছে, আবার মানে গঙ্গারামপুর ফিরে যেতে হবে ওদেরকে, আজকে ফিরতে পারবে না মনে হচ্ছে, তাই স্যার আশা করবো, চেষ্টা করবো, চেষ্টা করতে হবে। তো কার্তিক এবং সকলকে, গঙ্গারামপুরের প্রত্যেকটি স্টুডেন্ট যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো, তোমরা প্রিপ্লেসমেন্ট বা প্রোটেকশন মানে প্লেসমেন্ট সাপোর্ট যে প্রোগ্রাম আমরা লঞ্চ করেছি, প্রিপ্লেসমেন্ট প্রোগ্রাম, তার জন্য কিন্তু তোমরা এনরোল করতে পারো, অনলি 500 দিয়ে তোমরা এনরোল করতে পারো। যারা হায়ার স্টাডিজের দিকে এগোবে তাদের জন্য পুরো প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামের খরচা হচ্ছে মাত্র 2.5K, 2,500 টাকার মধ্যে তোমরা 100% একটা কোর কোম্পানিতে কাজের সুযোগ পাচ্ছ। পশ্চিমবঙ্গের বহু কনসালটেন্সি আছে যারা এক কাজ বলবে ফ্রিতে চাকরি দিচ্ছি, এই দিচ্ছি, বহু জায়গাতে বহু, কিন্তু বিশ্বাস হচ্ছে সব থেকে বড়ো জিনিস, যে জায়গাতে তোমরা যাবে প্লাস তোমাদেরকে টু টাইম, সাপোজ একজন স্টুডেন্ট আমাদের আগের যারা ব্যাচ গেল তারা একটা জায়গাতে স্যাটিসফাই না, তোমরাও যদি কোনো কোম্পানিতে স্যাটিসফাই না হও সেকেন্ড টাইম আবার এদেরকে আরও একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ করে দেওয়ায় আমরা হেল্প করবো। দেখো কোম্পানিতে চাকরি ডাইরেক্টলি গিয়ে হয় না, ইন্ট্রোডাকশন রাউন্ড সবাইকে দিতে হয়, টেকনিক্যাল নলেজ সবারই আছে যারা ইঞ্জিনিয়ারিং করতে, কিন্তু সেই জায়গাটা কী করে খুঁজে পাবে, সেই জায়গাতে গিয়ে ইন্টারভিউয়ের ব্যবস্থা করা, এরা যে আমাদের প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামের থ্রু যাচ্ছে বা আমাদের যে প্লেসমেন্ট প্রোটেকশন প্রোগ্রাম, প্লেসমেন্ট প্রোটেকশন প্রোগ্রামে কী কী বেনিফিট পাবে, 2.5K মাত্র 2,500 টাকা খরচায়ের, তারপর তোমরা এই যে গঙ্গারামপুর থেকে হাওড়া, হাওড়া থেকে পুনে বা ব্যাঙ্গালোর, তারপর গিয়ে কোথায় থাকবে, সেই থাকার জায়গা, কোম্পানিতে জয়েনিং থেকে শুরু করে বাকি সব কিছুর দায়িত্ব আমাদের থাকে, আমরা সেই জায়গায় তাকে ব্যবস্থা করে দিই, এবং ইভেন কিছুদিন কাজ করার পর যারা আরও পড়তে চায় তাদের জন্য কলেজ দেখে দেওয়া থেকে শুরু করে সব কিছুতে আমরা হেল্প করছি, এবং এইভাবে করে আসছি, এই জন্যই কিন্তু এত দূর দূর থেকে স্টুডেন্টরা আমাদের সাথে আসছে। যারা আসতে পারোনি গঙ্গারামপুর গভর্নমেন্ট পলিটেকনিকের স্টুডেন্ট তাদের সকলকে বলবো, তোমরা চিন্তা করো না, অনলাইনে কার্তিকদের সাথে যোগাযোগ করো, আর পুরো যে গঙ্গারামপুরের টিমটা কার্তিকই লিড করছে ওদের সাথে, ওদের আজকে 9 জন বন্ধুরা আছে, আরও কিছুজন আছে যারা আসতে পারেনি, যারা সিভিল এবং আদার্স ডিপার্টমেন্ট থেকে আছো তারাও যদি অনলি বিটেকের দিকে এগোতে চাইছো বা যদি তোমরা আরও পড়াশুনো করে মানে জব করতে চাইছো সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারো, কার্তিকের সাথে যোগাযোগ করবে, কার্তিক ডিটেলস বলে দেবে, তোমাদের একটা করে গ্রুপ তৈরি করছি যে গ্রুপে পুরো প্লেসমেন্টের ব্যবস্থাটা করবো। তো ভিডিওটি এখানে শেষ করলাম, যদি আমার এই ভিডিও বা আমার এই উদ্যোগ পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারদের স্বনির্ভর করে তোলার যে উদ্যোগ যদি তোমাদের ভালো লাগে এবং আপনারা অভিভাবকরা যারা দেখছেন আপনারাও যদি পাশে দাঁড়ান, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে পশ্চিমবঙ্গের যেই চাকরিহীনতার যে অবস্থা সেটাকে ধীরে ধীরে আমরা সকলকে স্বনির্ভর করতে পারবো। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস থেকে শুরু করে জেনারেল কলেজ, যে কোনো জায়গাতে যে কোনো স্টাডিজের কোনো স্টুডেন্ট যদি বাইরে যেতে পারো, ব্যাঙ্গালোর বা পুনে হিন্দি যদি বলতে পারো, তাহলে যোগাযোগ করবে, তোমাদের জন্য নিজেকে স্বনির্ভর করার যে জায়গা সেটা কিন্তু আমরা করে দিতে পারবো। আমাদের প্রিপ্লেসমেন্ট প্রোগ্রামের থ্রুই আমরা কিন্তু এই সম্পূর্ণ ব্যবস্থাটা করে থাকি। আমাদের সাথে দেখা করতে আসার জন্য বা
নিজের ইন্টারভিউ স্লট বুক করার জন্য অনলি 100 টাকা করে পেমেন্ট করতে হয়। মাত্র 100 টাকা দিয়ে ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে গিয়ে তোমরা স্লট বুক করবে। তারপর ওয়ার্কিং ডেজের মধ্যে আমাদের তরফ থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এবং তোমাদের যে কাজের জায়গা বা যে জবের যে সুযোগ সেটা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের মধ্যেও মাঝে মাঝে আমরা কাজের সুযোগ নিয়ে আসি, কিন্তু সেটা অভিজ্ঞ ব্যক্তিদের জন্য। ভিডিওটি শেষ করলাম, সকলে ভালো থেকো, ধন্যবাদ।